সবাইকে জানাই শুভ নববর্ষের আন্তরিক অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা। নতুন বছর সবার খুব ভালো কাটুক। এখন বিকেল বেলাতে আমরা বন্ধুরা একটু বেরোবো, চলো দেখা যাক আজকে কি কি করছি, তোমরা দেখতে থাকো। সবার প্রথমে আমরা চলে এসেছিলাম মৌমাছি কালী মন্দিরে, তারপর এখানে আস্তে আস্তে সব বন্ধুরা চলে এলো, তারপর আমরা কিছুক্ষণ বসে আড্ডা মারলাম, কিছু ফটো তুললাম। আমরা চলে গেলাম রবীন্দ্রপল্লী কালী বাড়িতে। এরপর আমরা চলে গিয়েছিলাম অনুভব রেস্টুরেন্টে। পয়লা বৈশাখের দিন এখানে রুফটপ ক্যাফে ওপেন হয়েছিল, আর সেটাই ছিল মেন আকর্ষণ। তো ভিতরটা কেমন করেছে, ওপরটা কেমন করেছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মেনলি হচ্ছে যে অনেক সেলফি জোন বানিয়েছে, যেটাই হচ্ছে মেন আকর্ষণ। লাইটিংসও খুব সুন্দর করেছে, ডেকোরেশন জাস্ট দারুণ লেগেছে আমার। সিউড়ির বুকে এটাই মনে হয় প্রথম রুফটপ ক্যাফে, তো তোমরা অবশ্যই এসে ট্রাই করো, আই থিঙ্ক তোমাদের সবার খুব ভালো লাগবে। এই গরমের দিনে সন্ধেবেলাতে ফুরফুরে ঠান্ডা হাওয়ার মধ্যে নিজের কাছের বন্ধু বা আত্মীয় স্বজন কিংবা কাছের মানুষের সাথে ডিনার বা স্ন্যাক শেয়ার করার মজাই আলাদা। আমার তো খুব ভালো লেগেছে, আমি খুব এনজয়ও করেছি, অবশ্যই তোমরাও এসো। চিকেন মোমো, প্লেন নান, বাটার চিকেন আর চিকেন ললিপপ। খাবার নিয়ে কোনো কথা হবে না, অন্য দিনের মতনই ছিল খাবারগুলো, ভালোই ছিল, টেস্ট